সিম্পল আলু দিয়ে ডিমের ঝোল। হ্যালো ফ্রেন্ডস, তাথৈ ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো সিম্পল আলু দিয়ে ডিমের ঝোল। এর জন্য আমি ডিমগুলো ভেজে নেওয়ার জন্য এখানে কড়াতে দিয়ে দিচ্ছি তেল, ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর গোটা জিরে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো। মশলা সব একসঙ্গে একটু কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলুটা। এর মধ্যে এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো জল। এর মধ্যে এখন দিয়ে দেবো জিরের গুঁড়ো, জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো গরম মশলার বাটা। ডিমের ঝোলটা হয়ে গেছে, এবার নামিয়ে নিব এটা। ডিমের ঝোলটা নামিয়ে নিয়েছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।